জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যাংকে পর্যাপ্ত ডলার না থাকায় ভয়াবহ সংকটের আশঙ্কায় রি রোলিং শিল্প মালিকরা। শিল্পপণ্যের বাজারে অস্থিরতার পাশাপাশি এখাতে বিপুল সংখ্যক মানুষের কর্ম হারানোর সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, অপরিকল্পিতভাবে আমদানি নির্ভর কাঁচামালের শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় এমন সংকটের সৃষ্টি হয়েছে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। গেল 10 বছরের ব্যবধানে আমূল পরিবর্তন এসেছে রিরোলিং শিল্পে। এই সময়ে ঢাকা ও চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 200 রড তৈরির কারখানা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ভয়াবহ কাঁচামাল সংকটে পড়েছে শিল্পটি। এই শিল্পের কাঁচামালের প্রায় শতভাগ আমদানি নির্ভর। সরকারের আমদানি নিয়ন্ত্রণ নীতিতে অস্তিত্ব সংকটে সম্ভাবনাময় শিল্পটি। আমাদের দেশে রড দুইভাবে তৈরি হয়, একটা হলো স্ক্র্যাপ থেকে, একটা হলো বিলেট থেকে। মেজরিটি তৈরি হচ্ছে এখন স্ক্র্যাপ থেকে, যেহেতু স্ক্র্যাপ বিদেশ থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। এই স্ক্র্যাপ একসময় এর প্রাইস ছিল $240, এটা এখন 500-600 উপরে চলে গেছে। এই সমস্ত কিছু আমাদের এই রডের প্রোডাকশন কস্টের উপর যোগ হচ্ছে, যার ফলে রডের প্রোডাকশন কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প থেকে 15-20% স্ক্র্যাপের যোগান আসে, কিন্তু $3 মিলিয়ন এলসির সীমা বেঁধে দেয়ায় জাহাজ কিনতে পারছেন না উদ্যোক্তারা। আন্তর্জাতিক বাজারে মাঝারি জাহাজের দামও কমপক্ষে $10 মিলিয়ন, এতে সংকট ঘনীভূত হচ্ছে। আমাদের সম্পূর্ণ কাঁচামালটা আমদানি নির্ভর, আমদানিটা অনেকাংশ কমে গিয়েছে, এবং এর পাশাপাশি শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে শিপের ইম্পোর্টটাও কিন্তু অনেক কমে গিয়েছে। আমাদের যেই পরিমাণ আমাদের এখানে ডিমান্ড, ওই অনুযায়ী শিপ কিন্তু বাজারে নেই, এবং এর পাশাপাশি এলসির উপরও যে বাধ্যবাধকতা, এখন শিপ ব্রেকিংয়ে এলসি খুলতে হলে 100% মার্জিন দিয়ে এলসি খুলতে হচ্ছে, যাহা অনেকাংশে এটা সম্ভবপর না। অর্থনীতিবিদরা বলছেন, কাঁচামাল উৎপাদনে মনোযোগ না দিয়ে অপরিকল্পিতভাবে আমদানি নির্ভর শিল্প প্রতিষ্ঠান বিকশিত হওয়ায় সংকট দিন দিন বড় হচ্ছে। সরকার চেষ্টা করতেছে যে ডলার ব্যয় অর্থাৎ ইম্পোর্ট কমানো, এক্সপোর্ট বাড়ানো চেষ্টা করে টোরে দেড় দুই বছরে যা করতে পারবে, মরার উপরে খরার ঘাটা আসবে যখন আপনার 24 সালের শেষে 25 সাল থেকে আমাদের লোন রিপেমেন্ট সুদে আসলে $2 বিলিয়ন দিতে হবে বছরে। এলসি করার পর পণ্য আমদানিকারকের গুদামে পৌঁছতে 1 মাসের বেশি সময় লাগে, কিন্তু গত 1 মাসে অন্তত 15 বার উঠানামা করেছে ডলারের দাম। এ কারণে খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে উদ্যোক্তারা। সোহাগ কুমার বিশ্বাস, SATV, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।